আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ মাল্লা আম্মা আম্মাবাদ প্রিয় দিন ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হলো যে যার ঘরে কন্যা সন্তান আছে সে ব্যক্তি কত বড়ো ভাগ্যবান বন্ধুগণ আমরা অনেকেই কন্যা সন্তান হওয়ার কারণে আমাদের মন খারাপ হয়ে যায় অনেকেই চিন্তা করে থাকে যে কন্যা সন্তান হলে তাকে ভাত কাপড় দিয়ে পুষতে হবে কসমেটিক্স দিতে হবে আবার তাকে বয়স হলে বিবাহ দিতে হবে কিন্তু আমার কী ফায়দা হবে আমার সেই কন্যা সন্তান তো আর আমাকে কামাই করে খাওয়াবে না চাকরি করে তো আর আমাকে টাকা দেবে না তো প্রিয় বন্ধুগণ এগুলো হল জাহিলিয়াতি যুগের কিছু ধারণা মাত্র যার ঘরে কন্যা সন্তান হয় সে ব্যক্তি কত বড় ভাগ্যবান এটা সম্পর্কে তার সামান্যতম ধারণা নেই এজন্য তারা মন খারাপ করে থাকে তো বন্ধুগণ আজকে আমরা একটি সহি হাদিস থেকে জেনে নেব যে যাদের ঘরে কন্যা সন্তান হয় তারা কত বড় ভাগ্যবান তো প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিতে হাদিস নাম্বার এক হাদিসটি বর্ণনা করেছেন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী হজরত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা হজরত আয়সা রজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এরূপ অসহায় কন্যাদের কারণে কষ্ট ভোগ করবে এই কন্যাগণ তার জন্য জাহান্নামের আগুন থেকে ঢালস্বরূপ হবে অর্থাৎ কন্যাদের প্রতিপালনের বিনিময়ে আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে কন্যা সন্তান তো অসহায় যারা এই কন্যা সন্তানকে খুশি মনে মানুষ করবে অনেক কষ্ট সহ্য করার পরেও তাদেরকে কষ্টের মধ্যে রাখবে না তাদেরকে লালন পালন করবে তার বিনিময়ে আল্লাহ তালা তাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন প্রিয় বন্ধুগণ আমরা কেউ গোনা থেকে মুক্ত নই আমরা প্রত্যেকেই গোনা করি আমাদের সকলেরই গোনা আছে আল্লাহ যদি আমাদের জিন্দিগির হিসাব নেন আমাদের নামাজ বন্দুকির হিসাব নেন হক হকিকত সব কিছুর হিসাব নেন আমরা কেউ জান্নাতে যেতে পারবো না আমরা আটকা পড়ে যাব তো বন্ধুগণ আমরা যদি আমাদের কন্যা সন্তানকে আমরা খুশি মনে তাদেরকে লালন পালন করি তাহলে আল্লাহ পাক রব্বুল মিন আমাদেরকে কাল কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন তবে প্রিয় বন্ধুগণ খুব ভালোভাবে মনে রাখবেন আবার কিছু মানুষ তাদের কন্যা সন্তানের জন্য জাহান্নামে প্রবেশ করবে যাদের কন্যা সন্তান এই দুনিয়ার বুকে পর্দা করবে না নেক্কার হবে না যে নগ্নতার মধ্যে নিমজ্জিত হবে আর সেই মেয়ে সন্তানকে যদি তার বাবা শাসন না করে তার বাবা যদি তাকে পর্দার মধ্যে না রাখে নগ্নতা থেকে ফিরিয়ে আনার চেষ্টা না করে তাহলে সেই বাবাকে সেই সন্তানের জন্য জাহান্নামে যেতে হতে পারে এজন্য বন্ধুগণ আসুন আমরা খুশি মনে আমাদের কন্যা সন্তানদেরকে আমরা খুব ভালোভাবে দিনই পরিবেশে লালন পালন করি আল্লাহ যেন তার বিনিময়ে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন আমাদের সকলকেই যেন জান্নাত করেন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনি যদি আমার পরবর্তী ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল যদি আপনি পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি